বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছ দ্বাদশ শ্রেণিতে পড়ছ দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্য অত্যন্ত সুখবর এই মুহূর্তে তোমাদের ট্যাবের যে দশ হাজার টাকা আছে সেটা দেয়া শুরু হয়েছে তুমি কবে ট্যাবের দশ হাজার টাকা পাবে তোমার স্কুলে কবে দেওয়া হবে তা নিয়ে বা কীভাবে ট্যাবের টাকা বিতরণ হয় তুমি কিভাবে বুঝবে তোমার ট্যাবের টাকা ঢুকে গেছে বিস্তারিত তা নিয়ে এ ভিডিওতে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো ও ট্যাবের টাকা রীতিমতো দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের আগের বছর থেকে দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্পের তরুণের সকল প্রকল্পের দরুন স্টুডেন্টরা যাতে পড়াশোনা করতে পারে সেই কারণে প্রত্যেক বছর দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের দশ হাজার টাকা করে দেওয়া হবে মানে আমার যে ভাই বোনরা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্যই কিন্তু ট্যাবের দশ হাজার টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন দেওয়া শুরু হয়ে গেল এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে নভেম্বরের মধ্যে দ্বাদশ শ্রেণীতে পড়া ন লক্ষ স্টুডেন্টকে দশ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে এবং এক সপ্তাহ আগেই তিনি ঘোষণা করেছিলেন যে দেওয়া শুরু হচ্ছে আর কালকে থেকেই সেপ্টেম্বরের এক তারিখ থেকেই কিন্তু তোমাদের প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টকে রীতিমতো ট্যাবে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কাদের ক্ষেত্রে আমি বলে রাখি কালকের থেকেই শুরু হয়েছে সেক্ষেত্রে খুব অল্প পরিসর মানে গোনাগুন্তি কয়েকটা ছেলেমেয়ের এ কে কিন্তু রীতিমতো টাকা পাঠানো হয়েছে এবং টাকা পাঠানোর ওর অ্যাকচুয়ালি মেসেজ চলে গেছে তোমাদের টাকা পাঠানোর আগে কিন্তু তোমাদের স্মার্টফোনে একটা মেসেজ চলে যাবে এ সেই মেসেজ দ্বারা কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের টাকা পাঠানো হয়েছে মেসেজ গেলেই যে সঙ্গে সঙ্গে তোমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলেই টাকা পেয়ে যাবে এরকম না দেখবে ওখানে শিডিউল করে দেওয়া থাকে লেখা রয়েছে যে ডেট দেওয়াটা শিডিউল দেওয়া রয়েছে ওই ডেটে তোমার টাকা ঢুকবে আগের থেকে শিডিউল করে দেওয়া থাকে আর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি কবে ট্যাবে দশ হাজার টাকা পাচ্ছ বা কিভাবে ট্যাবে দশ হাজার টাকা দেওয়া হয় তা নিয়ে বলার আগে যারা ভিডিওটি এখনো পর্যন্ত লাইক করো নয় তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি অতি অবশ্যই কিন্তু লাইক করো এবার কথা হচ্ছে তুমি ট্যাবের টাকা কবে পাবে দেখো এই মুহূর্তে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী কিন্তু কলকাতার পার্শ্ববর্তী যে জায়গাগুলো সেই জায়গায় কিন্তু রীতিমতো ট্যাবের টাকা পাওয়া শুরু হয়ে গেছে অনেক স্টুডেন্ট কিন্তু পেয়েও গেছে ট্যাবের টাকাটা কিভাবে দেওয়া হয় দেখো সবাইকে একসাথে দেওয়া হয় না কী করা হয় আর তারা শুরু করছে মানে প্রথমে একটা জেলার থেকে শুরু করছে এবং ওই জেলার সমস্ত একে একে সমস্ত স্কুল তোমার স্কুলের একটা স্টুডেন্ট পেলে তুমি তুমি সেই সময়ে কিন্তু পেয়ে যাবে মানে তোমাদের স্কুলের সবার টাকা একই সাথে ঢুকবে এরকমভাবে আবার পরের জেলায় পরের জেলার এক একটা স্কুল করে পরের জেলা পুরো কমপ্লিট হলো তারপর আরেক জেলা এরকমভাবে কিন্তু রীতিমতো চলবে ট্যাবের টাকা দেওয়া এবং ট্যাবের সব থেকে বড় সুখবর যেটা হলো তোমাদের ট্যাবের টাকা দেয়া কিন্তু শুরু হয়ে গেছে কিছু সময়ের মধ্যেই কিন্তু মেসেজ দ্বারা তোমাদের জানিয়ে দেওয়া হবে ট্যাবের টাকা কবে ঢুকছে কাজেই তোমাদের প্রত্যেকের জন্য এটা সুখবর এই যে ট্যাবের দশ হাজার টাকা রয়েছে সেই ট্যাবের দশ হাজার টাকা কি দিয়ে কি ট্যাবই কিনতে হবে স্মার্টফোনই কিনতে হবে ল্যাপটপ অন্য কিছু কেনা যাবে না সেক্ষেত্রে আমি বলি কোনো এরকম ব্যাপার নেই আগের বছর একটু প্রথম দিকে খুব কড়াকড়ি করা হয়েছিল যে রিসিপ দেখাতেই হবে বা অনেক অনেক স্কুল করেও থাকে কিন্তু অনেক এরকম স্কুল রয়েছে যে সমস্ত স্কুল বা আমার আগের বছরের অনেক রকম স্টুডেন্ট রয়েছে যারা রীতিমতো কিন্তু ফোন কেনে নিই তার কাছে বাড়িতে রীতিমতো একটা ফোন ছিল আবার একটা ফোন কিনে কেন টাকাটা নষ্ট করবে সেই কারণে কিন্তু তারা ফোন কেনে নি অ্যাকচুয়ালি স্কুলকে বলেছে এবং স্কুল সেরকমভাবে প্রেসারাইজও করেনি কিন্তু এরকমও কিছু স্কুল রয়েছে যারা রশিদের জন্য প্রথম দিকে খুব প্রেসারাইজ করেছিল কাজে ঘাবড়ানোর কোনো বিষয় নেই স্কুলের থেকে একটু জেনে নাও আমার মনে হয় যদি একটা স্মার্টফোন বাড়িতে থাকে সেক্ষেত্রে এই টাকাটা পড়াশোনার অন্য ক্ষেত্রে তুমি কিন্তু লাগাতে পারবে কোনো অসুবিধা হবে না কারণ এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু আগেই ফোন থাকায় কেনে নিই আগের বছরে আমার অনেক স্টুডেন্ট রয়েছে পুরো বিষয়টাই তোমাদের জানিয়ে দিলাম আশা করছি তোমরা এই আপডেটটি পেয়ে খুশি হয়েছ কারা রীতিমতো টাকা পাওয়ার জন্য খুব এক্সাইটেড এবং এই দশ হাজার টাকা দিয়ে তোমরা কি স্মার্টফোন কিনতে চাইছো ও না ট্যাব কিনতে চাইছো না কিছু টাকা মিলিয়ে ল্যাপটপ বা অন্য কিছু কিনতে চাইছো বা এই টাকাটা কোন জায়গায় অ্যাকচুয়ালি কাজে লাগাতে চাইছ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না এবং টাকাটা পাওয়ার জন্য তুমি কতটা এক্সাইটেড তোমাদের সবাইকে অগ্রিম কংগ্রাচুলেশন ট্যাবের দশ হাজার টাকা পাওয়ার জন্য সব প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একেবারেই ভুলো না জয় হিন্দ জয় ভারত